আসসালামু আলাইকুম, আমি বাবলু, ব্ল্যাক বাবলু ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে পুরো বাংলাদেশ এখন উত্তপ্ত। তার ভিতরে কুষ্টিয়ায় শেখ মুজিবের ভাস্কর্যকে ভাঙচুর করার কারণে সেখানে মিছিল মিটিং চলতেছে, আর এটার ভিতরেও ভাস্কর্যকে বৈধ করার জন্য অনেক নেতাকর্মী হুজুর হয়ে গেছে। যে যেখান থেকে পারতেছে সেখান থেকে ফতুয়া দিচ্ছে, তার ভিতরে ইসলামিক জ্ঞান থাক কিংবা না থাক। কিছুদিন আগে আমাদের ধর্ম প্রতিমন্ত্রী বলছিল ভাস্কর্য এবং কি মুক্তি এক নয়। ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন ভাস্কর্য আর মূর্তি এক নয়। তারা কোথায় থেকে এসব কথাগুলো বলেন সেটা আমরা জানি না। এখন থেকে তারা কোরআন থেকে কোনো দলিল দিতে পারে নাই, অথচ যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতেছেন তারা কোরআন হাদিস থেকে ইতিমধ্যে অনেক দলিল দিয়ে ফেলেছেন, আর সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, সেটা আপনি আমি আমরা সকলেই জানি। এখন হঠাৎ করে আর একটা ফতুয়া চালু হয়েছে, যে ফতুয়া তার আগে আমি আর কখনো শুনিনি। একজন নেতা ফতুয়া দিচ্ছেন পুরো বাংলাদেশের মানুষ শেখ মুজিবকে পূজা করা উচিত, যেখানে ইসলাম বলেছে কোনো মানুষের সামনে তুমি মাথা নত করবে না শুধুমাত্র তোমার মা বাপ ছাড়া, আর সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নাকি আমরা পূজা করতে হবে। এই বঙ্গবন্ধুকে 70 কোটি মানুষ পূজা করার কথা, কিন্তু আওরি করবে কেন, সাতরি করবে কেন, সমস্ত জাতি বঙ্গবন্ধুকে পূজা করা উচিত। মানে আমরা এমন একটি দেশে বসবাস করতেছি যে দেশের ভিতরে রাজনৈতিক এবং কি ধর্মটাকে মিক্স করে ফেলতেছে কিছু মানুষ। তারা নিজেদেরকে নেতা দাবি করে থাকে, তারা নিজেদেরকে ফতুয়াবাজ দাবি করে থাকে। এক এক সময় এক এক ফতুয়া দিয়ে যাবে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। পবিত্র কোরআনের কোথাও এই ফতুয়া খুঁজে পাবেন না। আর এই ফতুয়াগুলো কিছু কিছু জনগণ গিলতেছে এবং কি তারা বিশ্বাস করতেছে, আর এই বিশ্বাসের উপরে ভিত্তি করে মাঠে এসে ফালাফালি করতেছে এবং কি মিছিল মিটিং করতেছে। অথচ কোরআন হাদিসের বাইরে এসে বিভিন্ন নেতারা তাদের মন মতো ফতুয়া দিয়ে যাচ্ছে। অথচ এদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে কোনো মামলা হচ্ছে না, যারা ধর্মকে বিকৃতি করে মানুষের কাছে বাজেভাবে তাদের মন গড়াভাবে ফতুয়া দিয়ে যাচ্ছে, আর এদের কারণে ঈমান হারিয়ে ফেলতেছে হাজারো তরুণ প্রজন্ম, এদের কথা তারা বিশ্বাস করতেছে। আর এখন থেকে যদি এগুলো ঠেকানো না যায়, কোরআন নয় কোনো এক রাজনৈতিক দলকে তারা ইসলাম ধর্ম হিসাবে মানবে। মনে রাখবেন, আপনার আশপাশে অনেক নাস্তিক রয়েছে যাদেরকে হয়তো বা আপনি চিনতে পারতেছেন না, যেমন করে লবণ এবং কি চিনি দেখতে একই রকম, আসলে এক নয়। ঠিক সেভাবে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে অনেকের মতো করে ফতুয়া দিয়ে যাবে, আর বলবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পুরো বাংলাদেশের 16 কোটি মানুষ পূজা করা উচিত। এই বঙ্গবন্ধুকে 70 কোটি মানুষ পূজা করার কথা, এগুলো কখনো মানবেন না, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আছে আমাদের হৃদয়, থাকবে আমাদের হৃদয়, তাকে আমরা আমাদের জায়গা থেকে সম্মান জানাই, কিন্তু পূজা নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা কথা বলেছিল, টাকা নাই পয়সা নেই সব ফেরাউনের দল লুটপাট করে নিয়ে গেছে, আছে শুধু আমাদের মানুষের ইমানি শক্তিটা। টাকা নাই পয়সা নাই চাল নাই ডাল নাই রাস্তা নাই রেলওয়ে ভেঙে নিয়ে গেছে সব শেষ করে, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ইমান, আছে তাদের শক্তি। আজকে ইমানি শক্তিটাকে নষ্ট করার চেষ্টা করতেছে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে চলা কিছু কুসন্তান। তারা বঙ্গবন্ধুকে বুকের ভিতর ধারণ করুক আর না করুক, বঙ্গবন্ধুর নাম বিক্রি করে তারা মাঠে ময়দানে চলতেছে। আর এই বঙ্গবন্ধুর দলের নাম বিক্রি করে ঢাকা 27-এর এমপি হাজি সেলিম কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে। তাই বলছি, ওরা বঙ্গবন্ধুকে ভালোবাসে না, বঙ্গবন্ধুর নাম বিক্রি করে ওরা কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। যাবার আগে একটি কথা বলি, বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি, তাকে আমরা সম্মান করি, কিন্তু তাকে আমরা পূজা করি না। কেউ যদি বলে তাকে পূজা করার জন্য, মানতে হবে যে লোকটি বলছে সেই লোকটি অবশ্যই নাস্তিক, নয়তো বা অন্য কোনো ধর্মের এজেন্ট। আজকের এই ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।